কেমন আছে বল? পিকনিক গার্ডেন, পিকনিক গার্ডেন রয়েছে 58 নম্বর TMYC ফুটবল টিম, আর এদিকে রয়েছে কলকাতা টাওয়ার, দেখতে পাচ্ছ সব চেনা পরিচিত প্লেয়ার সব। আর এই টুর্নামেন্টের পুরস্কার দেখতে পাচ্ছেন, প্রাইজ ট্রফি, সুন্দর। প্রথম শট নিচ্ছেন কলকাতা টাওয়ার FC বায়ার্ন মিউনিখের হয়ে, কি নাম? ঘেটু, ঘেটু, ঘেটু দা প্রথম শট নিচ্ছেন, ঘেটু পাওয়ারফুল শট, গোল, খুব গোল রক্ষাকে দেখতে পাচ্ছেন বাবু সোনাদা। চলো বন্ধুরা, এখন টাই ব্রেকারটা উপভোগ করি আমরা। উত্তর কলকাতার সেই গোল, ভেরি নাইস গোল, 58 নম্বর ওয়ার্ড TMYC ফুটবল টিমের হয়ে গোল করলেন। গ্যাচ ক্রিস্টোফার শট নেবেন এখন দলের হয়ে, দ্বিতীয় শট, ওদিকে রয়েছেন কিন্তু ভাস্কর দা, দেখা যাক কী হয়। এই ক্রিস্টোফার কিন্তু একটা সময় কলকাতা মাঠ কাঁপিয়েছেন, খেলা দেখছি আমরা উত্তর কলকাতার সেই TMYC কাপ। শট, বিউটিফুল শট এবং ভেরি নাইস গোল। এখন শট নেবেন জন অ্যাম্পাম। এই দুটি দল কিন্তু খুব ভালো খেলেছে, ম্যাচের স্কোর ছিল 2-2। এখন টাইব্রেকার উপভোগ করছি আমরা উত্তর কলকাতার বুকে TMYC তৃণমূল যুব কংগ্রেসের সেই মহতি ফুটবল উৎসবে যে টুর্নামেন্টের পুরস্কার আছে 1,71,000 এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 51,000। চলো বন্ধুরা, এখন টাইব্রেকার উপভোগ করছি যেহেতু এটি চতুর্থ নম্বর ম্যাচ। পাওয়ারফুল শট জন অ্যাম্পামের এবং গোল, দুটি দল কিন্তু ভেরি নাইস বিউটিফুল প্লেইং অ্যান্ড স্কোর 2-2 এবং টাইব্রেকারের স্কোর 2-2। ব্রো ব্রো, হাউ ফিল, কেমন আছো তুমি? ভালো আছো? চলো এখন তৃতীয় শট নিচ্ছেন, শট, গোল। এত শট ছিল, মানে শটে এত পাওয়ার ছিল যে কিছু করার ছিল না, সত্যি বিউটিফুল শট। দাদা এত জোরে মারলে কি হবে? থ্যাংক ইউ দাদা। কি মনে হচ্ছে কোন দল জিততে পারে? কোন দল জিততে পারে? এখনো পর্যন্ত খেলা শেষ হোক, শেষ হওয়া তো বড় মুশকিল, আশা করি শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ অবভিয়াসলি শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এত সুন্দর লুক, সত্যি বিউটিফুল, ক্যামেরা নাইস লাগছে। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে দাদাকে। ওকে চলো এখন তৃতীয় শট এটি, বাহ খুব সুন্দর গোল এবং স্কোর 3-3 এবং এখন টস হবে সম্ভবত। এখন কি দেখতে পাচ্ছ? উত্তরের TMYC কাপ 2023, আর যারা পরিচালনা রয়েছেন এই দাদা আমাদেরকে কন্ট্যাক্টে নিয়ে এসছেন, ভালো দাদার নাম দেবজ্যোতি, দেবজ্যোতি। চলো দেখা যাক কি হয়, এই শটটি কিন্তু ভাইটাল শট, দেখা যাক কি হয়। বাবু সোনাদা কিন্তু পাওয়ারফুল শট নেন, এবারে কি পাওয়ারফুল শট নেবেন? চলো বন্ধুরা, পাওয়ারফুল শট, যেমনটা বলেছিলাম জাল ছিঁড়ে গেছে কিন্তু এই মুহূর্তে, অনবদ্য গোল এবং পাওয়ারফুল শট ছিল এবং গোল। দাদা এত জোরে কিভাবে মারলে, কি কারণে? চলো এখন সম্ভবত ক্রিস্টোফার গোল রক্ষাকে দাঁড়াবেন, মেবি ক্রিস্টোফার গোল রক্ষাকে যাচ্ছেন। এদিকে দেখা যাচ্ছে কোন প্লেয়ার এটা মারতে যাচ্ছে, নামটা জানি না ঠিক। দাদা দাদা নামটা বলবে দাদা? শঙ্কর দাস শট নেবেন এখন, জানাও না। এখন শঙ্কর দাস শট নিচ্ছেন, ওদিকে গোল রক্ষক রয়েছেন বাবু সোনাদা, ক্রিস্টোফার গোল রক্ষককে যায়নি। শঙ্কর কিছু বলবে? সে হয়ে যাবে সত্যি তো? হ্যাঁ বাবু সোনা, ফুল কনফিডেন্স, ফুল কনফিডেন্স। হ্যাঁ ভাই চলো, শঙ্কর দাস শট সেভ করে দেবে বলেছে সামিম দা, যেহেতু ওদিকে গোল রক্ষক রয়েছে বাবু সোনাদা। আর এই খেলাটি হচ্ছে উত্তরের TMYC কাপ 2023। চলো বন্ধু দেখা যাক কি হয়, বাবু সোনাদা কিন্তু ভালো টাই ব্রেকার সেভ করেন, ও রে শট, কিছু করার ছিল না বাবু সোনাদা। দাদা কেমন লাগছে এই মাঠের পরিবেশটা, কেমন লাগছে? দাদা
কেমন লাগছে এই পরিবেশ, এত সুন্দর পরিবেশ, যেহেতু আপনার পরিচালনায় এত সুন্দর একটি টুর্নামেন্ট করেছেন, কেমন লাগছে? আরো ভালো তোমরা বলতে পারবে, তবে একটা ভালো লাগছে যে খেলাপ্রেমী মানুষ যে কলকাতা শহরে যেখানে আমরা মাঠের থেকে সব ইনডোর গেম বা ফোনে ব্যস্ত হয়ে যায়, এখন আবার সকাল থেকে আমাদের খেলা শুরু হয়েছে। টস উঠলো, এখন দেখা যাক কি পড়ে। ইয়েলো খুব দারুণ একটি টিম জিতে গেছে এই মুহূর্তে, জন এম্পামের দল জিতে গেছে। ভেরি গুড। ইউ স্টে দিস কলকাতার উইচ সাইড? পিকনিক গার্ডেন। পিকনিক গার্ডেন, পিকনিক গার্ডেন, পিকনিক গার্ডেন। ওকে, ইউর ফিনিশ, সব ফিনিশ হয়ে গেছে।